দীর্ঘদিন বন্ধের পর ঢাকা টু জামালপুর লাইনে জামালপুরে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার লোকাল ও মেল ট্রেনের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়। এখন প্রতিদিনই এই লাইনে তিস্তা, অগ্নিবীণা, যমুনা ও ব্রহ্মপুত্র আন্তনগর ট্রেন চলাচল করবে। এছাড়া জামালপুর চট্টগ্রাম লাইনে আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী সাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আন্তনগর ট্রেন চলাচল স্বাভাবিক করার মধ্য দিয়ে যাত্রী সেবা নিশ্চিত করা হবে বলে জানায় রেল কর্তৃপক্ষ। মালবাহী ট্রেন চালুর মাধ্যমে বাংলাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। গত 13 অক্টোবর থেকে লোকাল এবং মেল ট্রেনগুলো চলতেছে। আজ 15 আগস্ট আন্তনগর ট্রেনগুলো চলাচলের মাধ্যমে বাংলাদেশে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়েছে।